রাজ্যের গ্রামীণ অঞ্চলে এটা খুব বড় প্রয়োজন। একটা জলস্বপ্ন প্রজেক্ট আমরা উদ্বোধন করছি আজকে, এটা পিএইচ ডিপার্টমেন্ট থেকে করা হচ্ছে। মনে রাখবেন, জলস্বপ্ন কথাটা শুধু স্বপ্ন নয়, হ্যাঁ এটা জলস্বপ্ন। আমাদের জলধারা, গতিধারা, জলস্রোত অনেক প্রোগ্রাম আছে, নদী মাতৃকার দেশ এই বাংলা, কিন্তু এখনও অস্বীকার করে লাভ নেই। অনেক বাড়িতে মানুষের পানীয় জল ডাইরেক্ট নেই, পৌঁছায় না। তাই আমরা একটা প্রজেক্ট নিচ্ছি, এই দুঃসময়ের মধ্যেও 58,000 কোটি টাকার প্রজেক্ট, জলের আরেক নাম জীবন। 58,000 কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে রাজ্যের গ্রামীণ অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে। 58,000 কোটি টাকার একটি প্রজেক্ট 5 বছরের মধ্যে ফেজ বাই ফেজ হবে, প্রত্যেকটা গ্রামীণ পরিবার তার বাড়িতে সে খাবার পানীয় জল পাবে। এবং এটা খুব বড়, জীবনে মানুষের অনেক স্বপ্ন থাকে, একদিন মাঠে ঘাটে মানুষকে বাথরুমে যেতে হতো, এখন আমরা নির্বল বাংলার মাধ্যমে সবার বাড়িতে বাথরুম তৈরি করে দিয়েছি, যতটা পেরেছি 100% অনেক জেলা হয়ে গেছে ম্যাক্সিমাম। সেরকম প্রতি বাড়িতে, গ্রামীণ অঞ্চলের বাড়িতে বাড়িতে জল পৌঁছানো আমাদের কাজ। এবং এই প্রকল্পটির নাম হচ্ছে জল স্বপ্ন, জলকে নিয়েও স্বপ্ন দেখুন, জলের আরেক নাম জীবন। রাজ্যের 2 কোটি গ্রামীণ বাড়িকে এর জন্য সংযুক্ত করা হচ্ছে। সুতরাং আগামী, এটা কেন 5 বছর লাগবে, 2 কোটি পরিবারকে জলের লাইন টেনে নিয়ে গিয়ে সংযুক্ত করা, এটা একটা বিরাট বড় 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 কাজ। কিন্তু আমি চাই আমার গ্রাম বাংলার মানুষেরাও একদিন নলের জল পাক, কলের জল পাক, এবং তাদের জীবনের যে স্বপ্ন, ওই 4 কিলোমিটার দূরে একটা কলে গিয়ে জল আনতে যাওয়া, অথবা অনেক দূরে হেঁটে হেঁটে গিয়ে কলসিতে করে জল নিয়ে আসা, বালতিতে করে জল নিয়ে আসা, খাবার জল না পাওয়া, দেখতে দেখতে কেটে যাবে, একটু অপেক্ষা করুন। 58,000 কোটি টাকার এই প্রজেক্ট 2 কোটি মানুষের বাড়িতে, গ্রামে 5 বছরের মধ্যে সব গ্রামের বাড়িতে আমরা জল পৌঁছে দেব, এটাই হচ্ছে জলস্বপ্ন। জলস্বপ্নকে দিয়ে গান বানান, জলস্বপ্নকে দিয়ে স্বপ্ন দেখুন, জলস্বপ্নকে দিয়ে, যেমন আমার জল ভরো জল ধরো প্রোগ্রাম খুব ভালো করছি আমরা, আমরা যেমন মাটি সৃষ্টি প্রোগ্রাম করছি, সেরকম এটাও মনে রাখবেন, বাড়িতে বাড়িতে জল সৃষ্টি করছি আমরা। জলস্বপ্ন প্রোগ্রামটাকে নিয়ে গর্ব অনুভব করুন, যাতে আমাদের মা বোনেদের অনেক দূর থেকে পানীয় জল টেনে আনতে হবে না, তার বাড়িতেই সে জল পেয়ে যাবে। এবং এর ফলে গ্রামের প্রচুর যুবক যুবতীর কাজও হবে, কর্মসংস্থানের সুযোগ হবে। এত বড় একটা 58,000 কোটি টাকা যদি কোনো প্রজেক্ট হয়, কত ছেলে মেয়ের চাকরি হবে বলুন তো? গ্রামে গ্রামে প্রচুর ছেলে মেয়ের চাকরি হবে, এবং এর ফলে গ্রামের যুবক যুবতীরা চাকরি পাবে, গ্রামাঞ্চলের ব্যাপক আর্থিক এবং সামাজিক উন্নয়ন হবে, যা একটা বিপ্লব তৈরি করবে, জনবিপ্লব, গণবিপ্লব। এই প্রোগ্রামে